এসএসসি এমটিএস 2021 যে নতুন নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, তো সেখানে কিছু বিষয় রয়েছে যেটা আমাদের অজানা বা ঠিকভাবে জানা নেই, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এসএসসির মাধ্যমে যে লোক নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো সেটা অনেকেই জানো বা সবাই জানে অলমোস্ট। তো এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ, তো সেখানে কী কী পোস্ট থাকে, তো এটা হলো কনফিউশনের মেন বিষয়। তো পিয়ন কী কী থাকবে, পিয়ন থাকবে, ড্রাফট থাকবে, তারপর চেকওয়ার থাকবে, সাফেওয়ালা থাকবে, মালি থাকবে প্রভৃতি থাকবে। তার মানে কি এমটিএস যেটা রয়েছে সি গ্রুপ, মানে গ্রুপ সির আন্ডারে যে ভ্যাকান্সিগুলো থাকে সেটা থাকে। তো এখানে ক্লিয়ার কী হলো যে এসএসসির মাধ্যমে যে 2020-21 যে নোটিফিকেশনটা বেরিয়েছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো সেক্ষেত্রে এমটিএসে কী কী পোস্ট থাকবে সেটা গ্রুপ সি যেটা থাকে সেই গ্রুপ সির পোস্টগুলো কিন্তু থাকবে। সেক্ষেত্রে পিয়ন হতে পারে, চৌকিদার হতে পারে, তো সেক্ষেত্রে সাফাইওয়ালা, মালি, ইটিসি, আচ্ছা বিভিন্ন রকম পোস্ট থাকবে। তো সেক্ষেত্রে নোটিফিকেশন রিলিজ হয়েছিল কবে, ফেব্রুয়ারি 5 তারিখে, আর লাস্ট ডেট কবে আছে, 21শে মার্চ। 21 মার্চ কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন হয়, যারা এখন অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করে নিতে পারো, আর শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, তাছাড়া এসসি এসটি ওবিসি যাদের নর্মালি যে ছাড়গুলো থাকে সেই ছাড়গুলো পাবে। আর অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, 100 টাকা ফিস দিতে হবে জেনারেলদের, আর তাছাড়া এসসি এসটি ওবিসি এবং মেয়েদের কোনো ফি দিতে হবে না। আচ্ছা এখানে আর কী বলছে, এসসি এসটি পিডাব্লিউবিডি মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে বা এসসি এসটি রয়েছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস এক্সট্রা করে পেমেন্ট করতে হবে না। বয়স এখানে যেটা হয়েছে 18 থেকে 25 এবং 18 থেকে 27 বলা হয়েছে। আচ্ছা এখানে কোথায় কোথায় কতগুলো পোস্ট আছে সেগুলো একবার দেখে নিচ্ছি। টোটাল 7099টা পোস্ট আছে, রিপিট করছি, 7099টা পোস্ট আছে। তার মধ্যে জেনারেল কতগুলো রয়েছে, 2597টি, ওবিসি রয়েছে 1558টি, এসসি 390টি, এসটি 442টি, ইডব্লিউএস 400, তাছাড়া রয়েছে যেটা 18 থেকে 27 সেক্ষেত্রে রয়েছে 758টি, 400 সেটা হচ্ছে জেনারেলদের জন্য, 494টি ওবিসির জন্য, 127টি হচ্ছে এসসি, 142টি এসসি এবং এসটি, আর 136টি ইডব্লিউএস। তো এখানে দেখে নিতে পারছো কোথায় কতগুলো পোস্ট আছে, এখানে এজ ওয়াইজ দেওয়া আছে। আচ্ছা তো এখানে মাল্টি টাস্কিং স্টাফ যেটা রয়েছে এখানে বিভিন্ন অনেকগুলো পোস্ট ভাগ ভাগ করে দেওয়া আছে কিন্তু টোটাল। তাছাড়া নিচে দেখতে পাচ্ছ এখানে টোটালি আলাদা আলাদা ভাগ করে দিচ্ছে, দেখতে পাচ্ছি স্যালারি বা পে স্কেল কী রয়েছে, এমটিএসের স্যালারি কত রয়েছে, সেখানে বেসিক যেটা পে আছে 5200 টাকা থেকে 20210 টাকা বলা আছে। তো সেক্ষেত্রে যেটা 5200 টাকা থেকে 20210 টাকা দেখতে পাচ্ছ, 5000 টাকা তোমাকে কমসে কম 25,000 থেকে 27,000 টাকা ধরে নিতে হয়, কারণ এটা হলো বেসিক পে। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে আসছি, তো এক্সামটা কীভাবে হবে, এক্সাম কতর মধ্যে হবে, টোটাল 100-এর মধ্যে পরীক্ষা হবে, রিপিট করছি, পরীক্ষা 100-এর মধ্যে হবে, ইংলিশ আর হিন্দিতে পরীক্ষা হবে, বাংলা কিন্তু হবে না, ইংলিশ আর হিন্দিতে। তো রিজনিং যেটা থাকবে 25 নম্বর থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকবে 25, নন মেট্রিক্যাল সেক্ষেত্রে থাকবে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25 নম্বর, টোটাল 100-এর মধ্যে পরীক্ষা হবে। টোটাল টাইম দেওয়া হবে 90 মিনিট, 90 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 100-এর মধ্যে যে অ্যান্সারটা সেটা কমপ্লিট করতে হবে। তো এখন সাবজেক্ট কী থাকবে, তো সেটা আমি শর্টলি বলে দিলাম, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নন মেট্রিক্যাল, জেনারেল অ্যাওয়ারনেস এইসব বিষয় থাকবে। তো তাছাড়া এমটিএস যেটা পেপার কোড 2 হবে, পেপার 2-তে কিন্তু 50-এর মধ্যে পরীক্ষা হবে, সেটা হলো 30 মিনিটের মধ্যে, সেখানে থাকবে শর্ট এসে লেটার, ইংলিশ অর এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইটস শেডিউল অফ দ্য কনস্টিটিউশন, মানে ইংলিশ বা হিন্দিতে হোক বা অন্য ল্যাঙ্গুয়েজে হোক সেটা তোমরা কিন্তু দিতে পারছো। পরীক্ষাটা হবে 50-এর মধ্যে, সময় থাকবে 30 মিনিট। আচ্ছা তাছাড়া এখানে নন মেট্রিক্যালে কীভাবে থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী কী থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কী থাকবে, কম্প্রিহেনশন থাকবে, রিডিং কম্প্রিহেনশন থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, স্পেলিং থাকবে, তাছাড়া বাকি ছোটো ছোটো বিষয়গুলো থাকবে, কিন্তু এরো স্পোর্টিং থাকবে। তো এখানে দেখে নেবে আমি নোটিফিকেশনে দিয়ে দিব, তো আবার রিপিট করছি, ইংলিশে কী কী থাকবে, কম্প্রিহেনশন থাকবে, তারপর থাকবে স্পেলিং, তারপর সিম্বলস, এরকম বিষয়গুলো যেটা ছোটো ছোটো বিষয় সেগুলো থাকবে কিন্তু। আচ্ছা তাছাড়া এখানে বলছে অ্যাপ্লিকেশনের জন্য যেটা মেন ম্যান্ডেটরি বিষয় সেটা কি, সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, তাছাড়া নেপাল ভুটান থেকে যদি বা তিব্বতি রিফিউজি থেকে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এজ কাউন্ট হবে জানুয়ারির 1 তারিখ থেকে, মানে 1/1/2021 হিসাবে।
আর ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম 18 ইয়ার্স, মানে কি কমসে কম 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম কত 25 বছর। তার সঙ্গে যে এজ রিলেকশন যেগুলো আছে, এজ রিলেকশন, তো সেক্ষেত্রে ছাড়গুলো SC ST জন্য 5 বছর, OBC জন্য 3 বছর, PWD মানে আনরিজার্ভডদের জন্য 10 বছর, PWD OBC 13 বছর, আর PWD SC ST জন্য 15 বছর ছাড় কিন্তু থাকবে। সেক্ষেত্রে এক্সটার্নাল মিক্সিমামদের জন্য কিন্তু কোটা অ্যাভেলেবেল রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা মিনিমাম মাধ্যমিক পাস। এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু পাস ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে কি শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, সে তোমরা স্টেট ইউনিভার্সিটি থেকে স্টেট বোর্ড থেকে হোক বা সেন্ট্রাল বোর্ড থেকে হোক। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শেষের দিকে, তো যারা এখনও অ্যাপ্লিকেশনটি করেনি অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নেবে, কারণ এটা খুব একটা ভালো সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আজকে এই অবধি, যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, রিপ্লাই দেওয়া হবে, আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এর আগে যদি কেউ SSC অ্যাপ্লিকেশন করে থাকো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাপ্লাই হবে। তো বন্ধুরা, আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।